बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 নবীকে ভালোবাসলে লাভ না লোকসান? অস্কুরণী নবীরে ভালোবাসে মাকে ছাড়তে পারে না। নবী সংবাদ জানাই দিলেন, মায়ের জন্য তোমার আমার কাছে আসতে হবে না, আমি নবী মা পাই নাই। দুধ মার কাছে বড় হওয়ার পরে মা পেয়েছিলাম, দুধ মা আমি নাকি আমি হারাই ফেলেছি। মায়েরে ভালোবাসো, বাবারে ভালোবাসো। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, মা যারা আছে বুঝতে পারেন নাই কি মধুর জিনিস, বাবা যারা আছে কি দরদের জিনিস বুঝতে পারেন নাই, আজকে একটা ওয়াদা চাই। যাদের আব্বা মা আছে গো, আব্বা মার সাথে ভালো আচরণ করবেন, কে কে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ একবার বলেন। মা যার নাই কবরে যাবেন দোয়া করবেন, মা যার নাই তার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা দেখাবেন। বন্ধুরা রে বাজার নেই আমার, মাকে ভালোবাসলে নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। বাপরি ভালোবাসলে নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। যেহেতু রাত 12টা বেজে যাবে, আমি একটা ইতিহাস বলে শেষ করতে চাই, শুনতে চান কি না? আমার জীবনের ইতিহাস। আমি রাত 2টায় বাসায় ফিরলাম, হঠাৎ করে মোবাইলে কল, মোবাইলটা লাউড স্পিকার দিলাম। এবার ও প্রান্ত থেকে আওয়াজ আসে, হুজুর মাফ করে দেন। কি মাফ করব হুজুর, আমার জীবন শেষ, মাফ করে দেন। কি হয়েছে আপনি বলুন? বলে হুজুর আমার নাম মানিক, আমি 14-15 বছর ধরে বাড়ি থেকে মালয়েশিয়া গিয়েছিলাম, মা বাবার একটা মাত্র জমি ছিল, যাওয়ার বেলায় বলে গিয়েছিলাম জমি বিক্রি করে যাই, টাকা পয়সা পাঠাইলে মস্ত বড় ঘর দিবেন, আরও বড় জায়গায় করবেন। 14-15 বছর পর আমার আব্বা মার কথা আমি ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে আমি শুনতাম আমার বুকের মধ্যে ব্যথা, ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই, বুকের ব্যথা ভালো হয় না, কম্পিউটারে পরীক্ষা করে দেখি কোনো অসুখ নাই, কোনো ব্যাধি নাই, কিন্তু বুকের ব্যথা ভালো হয় না। হঠাৎ করে রাত্রিতে আমার ঘুম এসে গেল, ঘুমের মধ্যে কে যেন বলে গেল, তোমার বুকের ব্যথা কোনো দিন ভালো হবে না, বুকের ব্যথা যদি ভালো করতে চাও তোমার আব্বা মার কাছে ক্ষমা চাও, তোমার আব্বা মা যদি ক্ষমা না করে কোনো দিন তোমার বুকের ব্যথা ভালো হবে না। ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি করে জরুরি টিকিট করলাম, এমার্জেন্সি টিকিট করে প্লেনে ঢাকায় আসলাম। ঢাকা আসার পরে বাসে উঠলাম, এলাকার বাস স্টপেজে নামলাম, নামার পরে তখন রাত বাজে প্রায় 10টা 11টা 12টা। ডানে তাকাই বামে তাকাই কোনো রিক্সা নাই, যাবো কেমনে? ধীরে ধীরে যেন বুকের ব্যথা বাড়তি বাড়তি মনে হয়, মনে হয় যেন এখানেই মরে যাব। কিন্তু গো হঠাৎ করে দেখি ডান দিক থেকে একটা রিক্সা আসতেছে, টিপ টিপ মার্কা আলো, বাতি জ্বালানো, ভালো করে বাতিটা জ্বলে না। পাশে এসে বলেন, স্যার স্যার কোথায় যাবেন স্যার? ওই গ্রাম কি চেনেন? ওই গ্রামে যাব স্যার। ওঠেন স্যার, কত চান? 30 টাকা। ঠিক আছে 50 টাকা দেবো, চলেন। রিক্সার উপরে উঠিয়া আমি রিক্সাওয়ালার চেহারার দিকে তাকিয়ে দেখি, মুখের মধ্যে গামছা বাঁধা, চেহারাটা দেখা যায় না। রিক্সায় উঠে বললাম, গরমের দিন কেন আপনি মুখের মধ্যে গামছা বাঁধছেন, কারণ কি? রিক্সাওয়ালা কোনো কথা বলে না, কয় স্যার এ বড় করুন কঠিন ইতিহাস, করুন ইতিহাস আমার জীবনে, জোরে চালান তাড়াতাড়ি যান। আর রিক্সাওয়ালা জোরে চালাইতে পারে না, ধমক দিয়ে বললাম, যেখানে 30 সেখানে দিব 50, তাও কেন জোরে চালান না? বাইরে কি আওয়াজ হয়? শেষ করে দেবো, মোনাজাত দিব নাকি শেষ করে? সুবহানাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দুহাতে একটু তুলেন বলেন ও মদিনার মাটি রে সোনার চাইতে খাটি রে বলুন ও আমার নবীর কারণে হায় রে আমার নো তোর নাম যে ছিল ইয়াসরিবিরে সিথায় গমন করলেন নবীরে তোর নাম মদিনা হইল রে হায় রে তোর নাম হাত টান করে দেন একটু নবীকে ভালোবেসে দু হাত তুলে বলেন ও মদিনার সোনার খাটি রে বলুন ও মদিনার সোনার আমার নো কারণে ডান হাত জাকি মারে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার কোথায় রেখেছি মুখের মধ্যে গামছা বাঁধা জিগাই মুরব্বী বলে করুন ইতিহাস মনে আছে কিনা রিক্সাটা জোরে চালান চাইছিলেন 30 দেব আমি 50 মুরব্বী দিকে বলে স্যার জোরে চালানোর মতো আমার কোনো সামর্থ্য নেই আমি 3 দিন হলো অসুস্থ বাড়িতে তেমন খাবার নাই অল্প কিছু খাবার খেয়ে আমি রাত্রিতে বের হই সারা রাত রিক্সা চালাই দিনের বেলায় আমি ঘুমাই আর লোকদের সাথে ওঠা বসা করি আরে রিক্সাওয়ালা কি ইতিহাস করুন বলো রিক্সাওয়ালা বলতে চায় না শেষের দিকে বলে স্যার এই যে গ্রাম আপনি চাইছিলেন সেই গ্রাম এবার আমি দেখে বললাম রিক্সাওয়ালা রে গরমের দিনে মুখের মধ্যে গামছা বাঁধা কেন তুমি বলো না রিক্সাওয়ালা ডেকে বলে স্যার আমার যে করুণ ইতিহাসের মধ্যে আপনি হাত লাগাইছেন স্যার গো আমার একটা মাত্র সন্তান ছিল ছেলে মেয়ে নাই অন্য কোনো ছেলে নাই বয়স প্রায় 17 থেকে 18 জিদ ধরল এক খণ্ড জমি আছে বিক্রি করো মালয়েশিয়া যাব জমি বিক্রি করে দাও মালয়েশিয়ার থেকে বেশি বেশি টাকা পাঠাবো বাড়ি করবা জমি করবা বিল্ডিং বানাইবা মনে বড় আশা লইয়া এক খণ্ড জমি বিক্রি করি আমি ছেলেরে মালয়েশিয়া পাঠাইছি সেই যে মালয়েশিয়া গেছে আর আমাদের খোঁজ খবর নেয় না 3 বছর আগে লোকেরা যখন জিজ্ঞেস করত মালয়েশিয়ায় কি তোমার ছেলে বড় বাড়ি করছে বিয়ে করেছে ছেলে মেয়ে হয়েছে গাড়ি হয়েছে তোমার কোনো খোঁজ খবর নাই না রাগ করে বলছিলাম না কোনো খোঁজ নাই না লোকেরা বলেছিল ওই ছেলে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ভালো বাড়ি গেলাম বেগমরে বললাম আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার হাতের মধ্যে হাত দিয়ে বলে স্বামী গো আমার সন্তানের জন্য বদদোয়া কইরো না সন্তান একটা যদি মরে যায় মালয়েশিয়ায় কার জন্য আমি অপেক্ষা করব আমার মন কয় একদিন না একদিন আমার সন্তান আমার কাছে আসবে আমার মা বলে ডাকবে আমার ছেলে মরে যাওয়ার কথা তুমি কইও না আজ সকালে আমার স্ত্রী এমন করে কাঁদলো গতকাল কাঁদছে আজ কাঁদলো কান্দে চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে বলে আল্লাহ ছেলে যদি জীবিত থাকে
একদিন তুমি আমার কাছে পাঠিয়ে দিও, আমার মনে হয় আমার ওই স্ত্রী কান্দর সেই যে জন্মের দিন যেই দিন আমার সন্তান পৃথিবীতে আসতেছিল, মায়ের কলিজার মধ্যে যখন লাঠি দিয়েছে দুনিয়া হয়ে আসবে, আমার বিবি কেন্দে কেন্দে আমার কাছে কাকুতি মিনতি করে বলেছিল, স্বামী গো মনে হয় এই সন্তান প্রসব করতে গিয়ে আমি বাঁচব না। ওই দিনের কান্দন আর গতকালকের কান্দন আজকের কান্দন আমি হিসাব করে দেখছি হুবাহু মিলে যায়। আমার স্ত্রীর মনের আশা বুঝি আল্লাহ কবুল করবে। আমি রিকশা থেকে আর বসে না থেকে নিচে নামলাম, নেমে বললাম গামছাটা খোলেন। গামছা খুলে দেখি হুজুর এটা সাধারণ কোনো রিকশাওয়ালা নয়, 15 বছরের আগের আমার সেই বাবা, আজ মুখের মধ্যে গামছা বেঁধে বেঁধে রিকশা চালায়। আমার বাবা রাত্রিতে রিকশা চালায়, দিনে লোকদের সাথে বলে আমার ছেলে টাকা পাঠায়, এই জন্যে তো আমার কোনো অভাব নাই। দুনিয়ার বাবা মা কোনো দিন সন্তানের বিরুদ্ধে দোয়া করে না, শত্রু হয় না আমার ভাইরা। এবার পায়ের মধ্যে আমি পড়ে গেলাম, বাবাকে ডাক দিয়ে বলি বাবা মনে মাফ করে দাও, তাকিয়ে দেখো আমি তোমার সেই সন্তান। আমার বাবা আমার চেহারার দিকে তাকায়, চোখে পানি ধরে রাখতে পারে না। আমি একবার হাত ধরি, একবার পা ধরি, মাফ করে দেন আমার আব্বা, মাফ করে দেন। আমার বাবা বুকে জড়ায় দিকে বলে, রে সন্তান আমার মাপের চাইতে তোর মায়ের কাছে আগে মাপ চাও, তোর মা কানতে কানতে রে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, যা তোর মায়ের কাছে যা। দৌড়ে আমার মায়ের কাছে যাব, ঘরের কিনারে তাই দেখি দরজা ভেঙে গেছে। ওই ঘরের মধ্যে টান পাতি আকাশের দিকে তাকায় দেখি ছাদটা যেন নাই, আকাশ দেখা যায়। ডান পা দিয়ে আমি যখন মা বলে ডাক দিলাম, মা একবার মা বলে ডাক দেওয়ার পরে হুজুর বাপ বলেছিলেন আমার মা অসুস্থ, কিন্তু যখন আমি মা বলে ডাক দিলাম আমার মা যেন সুস্থ, ডাক দি বলে মালিক আসছিস। আরে বাবা কই তুই, আমি তো সুখে দেখি না। আমার মায়ের কদমের মধ্যে পড়ে গেলাম, মা আমার মুখে ব্যথা, তোমরা মাপ না করলে যেন আমার বুকের ব্যথা ভালো হবে না। আমার মা পায়ের থেকে উঠায়া বুকে জড়ায় ডাক দি বলে, সন্তান রে পায়ের মধ্যে কেন আয়, বুকের মধ্যে আয়, আমার বুকটা খালি হয়ে আছে, আমার বুকের মধ্যে আয়। বুকে জড়ায়া রে একবার ডান কানে চুমু খায়, আর একবার বাম গালে চুমু খায়, তিমের মতো বাচ্চা ছেলের মতো, খসি বাচ্চা ছেলের যেমন চুমা খায় মা এরকম চুমু খায়। আর ডিগি বলে এতদিন কোথায় ছিলি, ভুলে থাকতে পারলি কেমনে আয়, আমার বুকে জোড়া। ডিগি বলে কেন এতদিন পরে তুই আইলি। আমি আমার মাকে ডাকতে বলি, মা রে আমার বুকের ব্যথা, তুমি আর বাবা যদি মাপ না করে দাও কোনোদিন বুকের ব্যথা ভালো হবে না। আমার মা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, মাবুদ রে আমার ছেলের বুকের ব্যথা তুমি ভালো করে দাও। খোদার কসম কত ডাক্তার দেখাইলাম, কত চিকিৎসা করলাম রে, বুকের ব্যথা ভালো হয় নাই। আজ মা একবার বলার পরে আমার বুকের আর কোনো ব্যথা নাই। এ হলো মা, মায়ের পায়ে চুমু খাও, মায়ের কদমের মধ্যে হাত লাগাও, মায়ের পায়ে যদি চুমু খাও জান্নাতের মধ্যবর্তী দরজায় চুমু খাওয়া হবে, বাবার কদমে চুমু খাও জান্নাতের মধ্যবর্তী দরজায় চুমু খাওয়া হবে, নবীকে ভালোবাসা হবে। বাজানের ভাইরা আমার বিনীত অনুরোধ করে যাই, আব্বা মা জীবিত মা বাবার পাশে দাঁড়াও, মা বাবা নাই কবরের কিনারে দাঁড়াও, তুমি তো একদিন মা বাবা হইবা, তুমিও তো একদিন বুড়া হইবা। কুলাঙ্গার সন্তান বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে দেয়, ও সন্তান তোমার মতো কলঙ্ক, তোমার মা যদি ইচ্ছা করত মাত্র এতটুকু লবণ যদি মুখের মধ্যে দিত রে যুবক,
এত বড় তুমি হইতে পারত না, ওই সময় তুমি মারা যাইতে আর অল্পটুকু লবণ খাওয়াই দিলে, কিন্তু তোমার মা তোমাকে কত আদর করেছে, যত্ন করেছে, চারজন বসা মা খালা দাদি, তুমি ওই ঘরের মধ্যে কান্দো, মা খালা দাদির অন্তরের মধ্যে আঘাত লাগে না? তোমার মা দৌড়াইয়া মনে কয় আমার সন্তান কান্দে, দৌড়াইয়া গিয়া কোলের মধ্যে লইছে, তুমি কান্দো, তোমার মধ্যে অন্তরের মধ্যে ভালোবাসা জন্মায়া দিয়েছেন কে? আল্লাহর আগুন নিভাই দিবে, জোরে বলুন আমিন, আওয়াজ করে বলুন আমিন। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, বলুন মদিনাতে আছেন আমার জানের জান, হায় রে মদিনাতে জানের, মদিনায় আমার জান, ওগো মদিনা তুমি আমায় ডাকো না, বলুন গো মোদি মদিনাতে যেতে আমার মন করে আনচান, হায় রে মদিনাতে মন করে আনচান, মদিনায় আমার জান। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত সভাপতি এবং উপস্থিত দিনদরদী সকল মুমিন মুমিনাত, সকলের প্রতি আল্লাহ রসুলের নেক তাওয়াজ্জু রহমতের দৃষ্টি আমাদের প্রতি বর্ষিত হোক, আমিন। প্রাণ খুলে বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। আজকের প্রোগ্রাম আল্লাহ কবুল করে দিন, আমিন। আজকের তবারক আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মেহমানদারি কবুল করুন, আমিন। আলেম ওলামাকে কবুল করুন, আমিন। সভাপতিদেরকে, সভাপতি মহোদয়কে কবুল করুন, আমিন। ক্যাশিয়ার সেক্রেটারি কমিটিকে কবুল করুন, আমিন। উপস্থিত সকল ভাই বোনদের কবুল করুন, আমিন।